আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আবারও হাজির হয়ে গেলাম নতুন আরও একটি ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা একটু স্পেশাল বেশি, কারণ আজকে আমার ছেলে আমাকে খাওয়াতে নিয়ে যাবে রেস্টুরেন্টে। তো আসলে কয়েকদিন ধরে অনেক ব্যস্ততার জন্য আর বাইরে যাওয়া হচ্ছে না, মেহমানটা অন যেহেতু থাকে আর বাইরে যাওয়া হয়নি, তো আজকে বের হবো। তো আমারও একটা কাজ আছে, আমি আম্মুর জন্য একটা আংটি আনতে যাবো। তো অনেকদিন ধরে ভাবতেছি আম্মুকে একটা আংটি গিফট করবো, তো আসলে দেওয়া হয়নি। তো ভাবলাম যে নিজের টাকা দিয়ে আম্মুকে একটা আংটি কিনে দেব। তো আমার ভাই আর আগে এনে দিয়েছে মানে বাইরের থেকে, কিন্তু আমার আর দেওয়া হয়নি। তো আমার এটা ইচ্ছে ছিল, তো জুয়েলার্সে আসলাম, জুয়েলার্স থেকে আম্মুর আংটিটা কিনে নিলাম। নিয়ে তো ছেলে আবার আমাকে বলছে যে আজকে ছেলে আমাকে ইচ্ছালামি টাকা দিয়ে ও আমাকে খাওয়াবে। তো রেস্টুরেন্টে আসলো, তো এটা আমাদের এলাকায় একটি রেস্টুরেন্ট, মিস্টার কিচেন। তো এটার মধ্যে আমি অন্য অন্য রেস্টুরেন্টগুলোতে গিয়েছি, ওরা আমার ছেলেমেয়েরা আসছে কিন্তু আমি আসিনি। তো আজকে প্রথম আসলাম। তো রেস্টুরেন্টটা খুবই সুন্দর, মানে পরিবেশটা পাশে নদীর উপরে রেস্টুরেন্টটা করা। তো আপনারা যখন রেস্টুরেন্টের ভিতরে বসবেন, তো এরকম নদীর যে স্রোতে খেলা হচ্ছে এগুলো অনুভব করতে পারবেন, দেখতে পারবেন, খুবই ভালো লাগে। মানে আপনার রেস্টুরেন্টটার একদম পাশেই জানলার সাথেই নদীটা, নদীর উপরেই রেস্টুরেন্টটা করা। তো খাবারের মান মোটামুটি খারাপ না, ভালোই আছে। তো মা ছেলে মিলে ওর পছন্দের খাবারটা অর্ডার করলো, আর আমি আমার পছন্দের খাবারটা। ছেলে বলতেছে আম্মু আমি আজকের বিল দেবো সালামের টাকা দিয়ে, আমি বলতেছি আচ্ছা ঠিক আছে দেখি আজকে ছেলে খাওয়াক। তো পরে মা ছেলে মিলে একটু ছবি টবি উঠালাম, ও একটু ভিডিও করতেছে আমাকে, আমি একটু ভিডিও করলাম ওকে। তো যাই হোক, অনেকক্ষণ বসে রইলাম খাবার অর্ডার দেওয়ার পরে। ওই চাইনিজ প্লেটার যেটা ওটা অর্ডার দিয়েছে, আর আমি অর্ডার দিয়েছি বাকেট পাস্তা। পাস্তা টাইপের জিনিসগুলো আমার একটু বেশি পছন্দ, চিকেন পাস্তা এগুলো আমি একটু বেশি পছন্দ করি। তো দিলাম পাস্তা অর্ডার। আসলে এখানে মানে একটু সময় বেশি লাগে, মানে অনেকক্ষণ ধরে বসে আছি, দেখলাম যে খাবারগুলো আসতে একটু সময় লাগতেছে। তো ছেলেটা বলতেছে যে মানে আপু খাবার একটু মানে লোক বেশি, তো এই জন্য একটু সময় বেশি লাগে, আমরা সাথে সাথে খাবার তৈরি করে দিই, এটা সেটা যাই হোক। তো ওর খাবারটা আসলো, তো দেখলাম যে চাইনিজ ফ্রাইড রাইসটা ঠিক আছে, চিকেনটাও ঠিক আছে মোটামুটি, কিন্তু ভেজিটেবলটা চিকেন কারিটা আসলে একদম তেমন একটা ভালো না। মানে আমাদের মানে ওখানে আমরা ঢাকাতে যেভাবে চাইনিজ রেস্টুরেন্টগুলোতে খাওয়া হয়, চাইনিজ ভেজিটেবল বলতে যেটা, সেটা আসলে হয়নি। তো যাই হোক মোটামুটি চলে, তো খেয়ে নিল। তো আর দুটো কোলকফি নিয়েছিলাম, কোলকফিটা ভালো ছিল, আর এটা হলো বাকেট পাস্তা। তো আমার পছন্দের খাবারটা এসেছে, তো আসলে এতগুলো তো খাওয়া সম্ভব না, তো মা ছেলে মিলে শেয়ার করেই খাবো। তো খুবই পাস্তাটা খুব ভালো ছিল, কিন্তু উপরে যে একটা ব্রাউন কালার আসে সেটা আসেনি। তো আমি বললাম যে ব্রাউন কালারটা কেন আসলো, বললাম ওটা যদি ব্রাউন কালারটা একটু হার্ড হয়ে যাবে পাস্তাটা ইয়াটা ওই যে চিজটা, এই জন্য এত ব্রাউন কালার করে নিয়েছে। যাই হোক, তো সব মিলে পাস্তাটা খুব ভালো লাগছিলো। তো পুরো রেস্টুরেন্টটা দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন খুব সুন্দর একটা পরিবেশ। এটা হলো রেস্টুরেন্টের বাইরে। তো আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন আমরা চলে যাব। তো ভিউয়ার্স, আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটু লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা অল বাটনে ক্লিক করে দেবেন, যাতে আমার ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে পৌঁছে যায় আপনার কাছে, আপনি চাইলে ভিজিট করতে পারেন। তো এখন আমি বাসায় চলে যাচ্ছি ছেলেকে নিয়ে। তো বাসায় যে যেটা করবো সেটা হলো একটু স্পেশাল, সেটা হলো আমার জন্য স্পেশাল আর কি। তো আজকে আমি আংটিটা নিয়ে আম্মুকে সারপ্রাইজ দেবো, আম্মুর হাতে পরিয়ে দেবো। তো জানি আমার আম্মু তো অনেক চিল্লাচিল্লি রাগারাগি করবে, তো অনেক চিল্লাচিল্লি করতেছিল কেন আংটি কিনছে হ্যান তেন, এত দাম স্বর্ণের এখন আংটি কেন কিনছো, এখন না কিনলে হইতো না এটা সেটা। তো আমি বললাম আমার ইচ্ছে হয়েছে এখন কিনবো, বাট তোমার এখনই পড়তে হবে। তো জোর করে বসে ধরে দুই বোনে মিলে বসাই দিলাম, আমার ছেলে ভিডিও করছে আর আমি আংটি পরিয়ে দিলাম। তা আসলে আমার হাতে সুন্দর লাগতেছে আংটিটা, আমার কাছে খুবই ভালো লাগলো। তো আজকের মতো এখানেই বিদায় নেব, দেখা হবে আবারও নতুন কোনো ব্লগ অথবা রেসিপি নিয়ে। ওই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।